গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আজ হচ্ছে সপ্তমী। এই সপ্তমীর দিনে আমরা যাব নর্থ কলকাতার এক ফেমাস ক্লাব, যেটা হচ্ছে তালা প্রত্যয়। সেই তালা প্রত্যয় যাওয়ার জন্য আমরা এখন চলে এসেছি নর্থ কলকাতায়। এই যে তালা প্রত্যয় যে ক্লাবটা, এখানে কিন্তু প্রচন্ড ভিড় হয়, তোমাদেরকে বলবো। মানে নর্থ কলকাতায় এক হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, দুই হচ্ছে কলেজ স্কোয়ার, আর তিন নম্বর হচ্ছে তালা প্রত্যয়। এই তিনটে ক্লাবের মধ্যে ভালোই কম্পিটিশন নর্থ কলকাতাতে চলে। তালা প্রত্যয়ের ভিড়টা দেখুন বন্ধুরা কেমন, তালাপত্রের জন্য ফাইনালি আমরা লাইন দিয়ে দিয়েছি। তো দেখা যাক কত মিনিট বা কত টাইম লাগে। ঠিক আছে, সবে তো শুরু করলাম, দেখা যাক, চলো এগিয়ে যাই। তোমাদের তারপর জানাবো যে তালাপত্রে পৌঁছতে কত টাইম লেগেছে আমাদের। তোমরা তালাপত্রের জন্য যে এত ভিড় হবে বুঝতে পারিনি। নর্থ কলকাতা এই দেখো, কালো দেখো, ভিড় দেখো, সব হচ্ছে তালাপত্রই যাবে। ঠিক আছে, তালাপত্রের জন্য প্রচণ্ড ভিড় বন্ধুরা। প্রথমে একদিকে লাইন দিয়েছিলাম, লাইন গিয়ে দেখি সেটা লাইন বন্ধ করে দিয়েছে, দিয়ে আবার অন্য লাইন। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে মেন লাইন, এই লাইন আবার ঘুরিয়ে ওপাশে যাবে, ওপাশ থেকে হয়ে আবার ওই দিকে আসবে। এই দেখুন, এইরকম ঘুরোচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে ভিআইপি লাইন। ঠিক আছে, যাদের ভিআইপি কার্ড নেই, এখানে কিন্তু ফাইনাল চেক হচ্ছে, তারপর তাদের এখান থেকে বাইরে বের করে দিচ্ছে। তো বন্ধুরা, এত কোন অপেক্ষা করার পর প্রবেশ করতে চলেছি এখন তালা প্রত্যয়ে। তো বন্ধুরা, তালা প্রত্যয়ে এবার 2024-এ যে থিমটি বানিয়েছে সেটা হচ্ছে বিহীন। দেখতেই পাচ্ছ, থিমের নাম হলো বিহীন। তো চলো, কিছু বুঝতেই পারছি না, ভিতরে গিয়ে যদি কিছু বুঝতে পারি। ও, এই সেন্টার লে লো, ফ্লাইট হয়ে যাচ্ছে, লো। ও ভাই, নাইস, কি বানিয়েছে, কি বানিয়েছে, কি বানিয়েছে, কি বুঝতে পারছিস কি বানিয়েছে, দেখতেই পাচ্ছিস না। অন্ধকারের মধ্যে কি ভিউ আসছে আমি নিজেই বুঝতে পারছি না। দেখুন, শুধু একটা ফাঁকা খোলা আকাশই দেখতে পাচ্ছি এখানটায়। দেখো, আর কয়েকটা লোকের সমাগম, মনে হয় আমরা উপর থেকে ঝাঁপ মারতে চলেছি, এরকম কিছু একটা ব্যাপার। দেখো খোলা আকাশ, বন্ধুরা দেখুন কত হাইরে উঠে গেছিলাম, তারপর সেখান থেকে আবার নিচে নেমে যেতে হচ্ছে। কি বানিয়েছে কিছুই বুঝতে পারছি না বন্ধুরা, অন্ধকারের মধ্যে জাস্ট উঠলাম উপরে, আবার নিচে নেমে যাচ্ছি। অন্ধকার
কি থিম ছিল আমি নিয়ে জানি না, ও হাওয়া দিচ্ছে আবার দেখো। ফাইনালি বন্ধুরা এন্ট্রি নিলাম, তো মানুষের মোবাইল গুলাই দেখা যাচ্ছে অন্ধকারে। আবার যারা ফ্লাশ দাঁড়িয়ে দিচ্ছে তাদেরকে ফ্লাশ বন্ধ করার জন্য সবাই বলছে। ফাইনালি তালা প্রত্যয় থেকে আমরা বেরিয়ে গেলাম, প্রচন্ড লাইন, আড়াই ঘন্টা তিন ঘন্টা লাইন দেওয়ার পর ঢুকলাম আর কিছুই নেই বন্ধুরা। তালা প্রত্যয় এসে সত্যি আমাদের বেকার লাগলো, কেন এতক্ষণ লাইন দিলাম যে উপরে তুললো আবার নিচে নিয়ে চলে এলো, কিছুই বোঝা গেল না যে কি ছিল থিমের মধ্যে। দেখুন তালা প্রত্যয় কেমন ভিড় ছিল দেখুন, আর থিম এমন কিছুই খুব ভালো এক ছিল না, মোটামুটি ছিল। তো আমার বন্ধুরা যারা এসেছে সবার কাছ থেকে ভিউ জানবো তাও কেমন লেগেছে এদের। বন্ধুরা সত্যি কথা বলতে আমার উপর সবাই রেগে যাচ্ছে, ঠিক আছে বলে তালা প্রত্যয় আমি আসবো বলেছিলাম, তো এলাম সত্যি এমন কিছু খাস নেই। বল দেবু তোর কেমন লেগেছে এসে, কেমন লাগে? আমি প্রথম শেয়ার করতে চাইছি, তার কারণ হচ্ছে যে আমার সবথেকে প্রথমত কিষানকে একটা জোরে একটা দিতে ইচ্ছে করছে, তার কারণ সেই সাড়ে সাতটা থেকে এখন বাজে এগারোটা, কি একটা প্যান্ডেল বানিয়েছে ভূতের মতন, কিছু বুঝতেই পারলাম না, লাইট জ্বলতেছে, গান বাজতেছে, ব্যাস হয়ে গেল। সাড়ে তিন ঘন্টা বন্ধুরা লাগলো আমাদের, জাস্ট লাইন দিলাম উপরে তুলে দিলো একদম ফাঁকা, আবার নিচে নিলো কিন্তু কিছুই দেখতে পেলাম না এমন কিছু খাস। মানে সবথেকে বড় ব্যাপার হলো মায়ের মূর্তি বানায়নি, কি বানিয়েছে একটা ফ্রেমের মতন, মূর্তি নেই। হ্যাঁ তোমাদেরকে বলছি এইখানে তিন ঘন্টা চার ঘন্টা টাইম স্পেন্ড করার থেকে অন্য কোথাও যাও, ভালো থিম দেখো তাতেই চলবে, এখানে না এলেও হবে। আমাদের সঙ্গে নীলও ছিল, নীল কেমন লাগলো বল? ভালো তো লেগেছে, কিন্তু মাদার দিমাগটা দাহি করে দিয়েছে, কারণ সবাই যে এখন অনেক কিছু বলছে না টালা প্রত্যয় হয় অনেক ভালো আছে, ভালো হলেও কি একটা জিনিস তোমাকে উপরে নিয়ে যাবে, উপর থেকে নিচে নিয়ে যাবে, আবার ইয়ে তুমি নিচে চলে যাবে, একই জিনিস আছে ব্যাস। খুব এত যে ফেম দিচ্ছে, খুব ভালো, খুব যে ভালো এরকম আমরা বলবো না, ঠিক আছে। এখানে তিন ঘন্টা চার ঘন্টা লাগবে বন্ধুরা, সবচেয়ে বেশি টাইম মনে হয় আমার এখানে কলকাতার মধ্যে এই জায়গাটাই লেগেছিল। প্রথমে বলতে চাইবো যে টালা প্রত্যয় দেখার ইচ্ছা ছিল তো এলাম, কিন্তু একটা বিষয় হলো টালা প্রত্যয় সেই প্রায় সাড়ে সাতটা থেকে এখন এগারোটা বাজে আমরা শেষ করলাম দেখা, কোনো কিছুই নেই, শুধু মানে এদিক ওদিক ঘোরানো, ছোট একটা রাস্তা, অন্ধকার, ভিতরে মূর্তিও নেই, কিছু একটা বানিয়েছে, সেটার সঙ্গে অনেক বেশি সময় দেওয়া হয়েছে আমাদের। এখন এটা আমার মনে হচ্ছে এর থেকে শ্রীভূমিতে গেছিলাম অনেক লম্বা লাইন ছিল, কিন্তু দেখার পর একটা মনে শান্তি এসেছিল। তো বন্ধুরা চলো কোনো করার নেই, এলাম আপনাদেরও শেয়ার করলাম যে আমাদেরও কেমন লেগেছে। তো চলো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমরাও কমেন্ট করে জানিও তোমাদেরও কেমন লেগেছে, আর তোমরা কে কে আসতে চাও তাও কমেন্ট করে জানিও। তো চলো এখানেই হচ্ছে আমার এই ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, বাই। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, go.